নমস্কার, আজকে বানাবো মশলা ছাড়া সম্পূর্ণ নিরামিষ বেগুন তরকারি। গরম ভাতের সাথে এই তরকারিটা দুর্দান্ত লাগে খেতে। এর জন্য আমি দুটো মোটামুটি বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। প্রথমেই বোটাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। বেগুনটাকে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। প্রথমে তিন টুকরো করে নিয়েছি। তারপর একটা টুকরো বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সব বেগুনগুলোকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব বেগুনগুলোকে এই রকমভাবে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। খুব ভালো করে ধুয়ে নেব। তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকে কুচিয়ে নিচ্ছি। কোচানো হয়ে গেছে, এটা একটা প্লেটে সরিয়ে রাখছি। অনেকটা ধনে পাতা নিয়ে নিয়েছি, এটাকেও খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি। এই রকমভাবে কুচিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিলাম। কেটে রাখা বেগুনগুলো তেলে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর গ্যাসটা সিম করে ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চট জলদি তৈরি হয়ে যায় এই তরকারিটা এবং খেতেও দুর্দান্ত লাগে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিলাম। ভালো করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাস হাই ফ্লেম করে দিলাম। ভালো করে মেশানো হয়ে গেছে। একটা ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে গ্যাসটাকে হাই ফ্লেম করে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাস অফ করে একটা ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে পরিবেশন করছি। ওপর থেকে একটা ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিলাম। এই যে তৈরি আমাদের সম্পূর্ণ নিরামিষ মশলা ছাড়া বেগুন তরকারি। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য।